এই ভিডিও হইছে কি টাকা বাঁচানোর লাগি এবং আপনারা কিন্তু সবাই দেখবা যখন বাইরে 170 টাকা তারা এখানে 25 টাকা 200 টাকার জিনিস আপনি বাইরে 22 টাকায় কিন্তু আমি এই ভিডিওর মধ্যে আপনার সেম বাজেটের মেডিসিনের দাম কিন্তু ওখানে আমি অনেক পার্সেন্ট কিন্তু কমাই দিতে পারব টাকাই যখন 150 টাকাটা আপনি 60 টাকায় পাইবা পেন 40 বাইরে আপনার 130 টাকা 40 টাকা পড়ে আমরা এখানে সেম মেডিসিন 15 টাকায় 20 টাকা পাবে জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেবরায় এন্ড ফেসবুক পেজ করিম স্টুডেন্ট এই ভিডিওটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট স্পেশালি যারা রোগী যারা আছেন আমরা জানেন আমরা মানুষ আর মানুষ হিসাবে আমরা তো শরীর খারাপ হইবই এবং অনেক মানুষ তো এরকম আছে যে 10-20 বছর থেকে মেডিসিন খাইয়েই যায় অনেক রোগ তো এরকম আছে যে মেডিসিন খাইয়া রোগ কমে না জাস্ট আমরা কন্ট্রোল করিয়া রাখি যেমন আপনি ডায়াবেটিস ধরতে পারেন কিডনির প্রবলেম ধরতে পারেন প্রেশার ধরতে পারেন আর এইসব পেশেন্ট যারা আছেন আপনারা তো মান্থলি একটা মেডিসিনের উপরে একটা বাজেট থাকে ধরেন মাসে 2000 টাকার মেডিসিন লাগেই লাগে কেউ 4000 লাগে কেউ 6000 লাগে এবং এই যে অ্যামাউন্টের কথা কইছি এই অ্যামাউন্টটা কিন্তু গত ওইরকম হইতে পারে গত 5 বছর থেকে আপনি মেডিসিন কিনিয়া খাইরা রোগ তো আপনার কমছেই না কিন্তু মেডিসিনের দাম বাড়ছে কিন্তু মেডিসিনের দাম কমছে না কিন্তু আমি এই ভিডিওর মধ্যে আপনার সেম বাজেটের মেডিসিনের দাম কিন্তু এখন আমি অনেক পার্সেন্ট কিন্তু কমাই দিতে পারব লাইক আপনি যদি 4000 টাকার মেডিসিন মাসে মাসে খাই আপনি ওখান থেকে আমি যে ভিডিওতে এখন যাইরাম এই ফার্মেসি থেকে যদি আপনি এখন মেডিসিন কিনই তো 4000 টাকার মেডিসিন আপনার সব থেকে কম হইলেও 2000 টাকা হয়ে যাব কিন্তু অ্যাকচুয়ালি কমবো কিন্তু আরও কম 4000 টাকাটা 1000 টাকা হয়ে যাব 3000 টাকা মাসে বাঁচবো তো আপনি যদি বছরের হিসাব করেন তো কত 3 বার 36000 টাকা আপনি মেডিসিনের মধ্যে দিয়ে দিবা তখন কত হইলো কি আমি এমন কোন জায়গা থাকলাম যেখানে অত বেশি ডিসকাউন্ট আমি কই দেই আমি মনে হয় না আমি করিমগঞ্জের কোনো ফার্মেসির মধ্যে ওপেনলি এরকম লেখা আছে যে 10-50% বা 20% পর্যন্ত ডিসকাউন্ট দিব কিন্তু এই ভিডিওর মধ্যে অফিসিয়ালি আমরা কইতে পারবো যে তারা মার্কেটে যে আপনি মেডিসিন লইন এই মেডিসিনের যে প্রাইস থাকবো এর থেকে 90% কম দামে কিন্তু তারা সেম মেডিসিন আপনার প্রোভাইড করতে পারবো তো বন্ধুরা আমরা আইসি কে ভ্যালুমেট এই যে দেখতে পারবা ভ্যালুমেট ফার্মেসি যেটা হয়েছে কি গোপালজি মার্কেট কমপ্লেক্সের ভিতরে ওকে এই পিছনে আপনার ফার্মেসি দেখতে পারবা এখানে ফার্মেসির স্বত্বাধিকারী আমার ছোটো ভাই সেও বসাত আছে আমরা তার কাছে যাইবো এবং বিস্তারিত জানবো যে এটা কীভাবে পসিবল ওকে যে অত টাকা বাঁচিয়ে দিব তো এই ভিডিও হয়েছে কি টাকা বাঁচানোর লাগে এবং আপনারা কিন্তু সবাই দেখবা স্পেশালি গ্রামেগঞ্জে যারা আসেন যারা সরকারি হাসপাতালে গিয়া ডাক্তার দেখাইন এই ভিডিও কিন্তু আপনারা দেখবাই দেখবা চলেন ভিডিও শুরু করি এর আগে আমি ফার্মেসিটার লোকেশন দিই আমরা এখন দেখুন ভ্যালুমেট জেনারিক ফার্মেসি যেমন জেনারিক কইতেই আপনারা জানেন প্রধানমন্ত্রী বিভিন্ন সময় কইছে যে জেনারিক মেডিসিনগুলো জেনারেল মেডিসিন থেকে অনেক দাম থাকে এবং তারার পাওয়ার আর বাকি সব কিছু কিন্তু সেম থাকে ব্রিজ রোড গোপালজি মার্কেট কমপ্লেক্স করিমগঞ্জ এই হচ্ছে গিয়া ফার্মেসিটা তো ফার্মেসিটা আমি এক্স্যাক্ট লোকেশনটা কই এই দেখুন তারার বোর্ডটা আছে ভ্যালুমেট জেনারিক মেডিসিন অ্যাড্রেসটা কিন্তু আপনারা ভালো করিয়া বুঝি নাই স্ক্রিনের মধ্যে ফোন নাম্বারও দেওয়া থাকবে যদি কেউ বুঝতে অসুবিধা হয় এই সামনে হয়েছে গিয়া কংগ্রেস অফিস অথবা অশোক মেডিকেল আপনি কংগ্রেস অফিস থেকে যখন আপনি সন্তর বাজারের দিকে যাইবা তখন এই হয়েছে গিয়া গোপালজি মার্কেট এবং গোপালজি মার্কেটের যেটা প্রথম গলি এই যে প্রথম গলি এই গলিতেই হয়েছে কি আপনার ভ্যালুমেট ফার্মেসি এই যে দেখুন এখানে একটা বোর্ডটা দেওয়া আছে আচ্ছা এখানে বোর্ডটা দেওয়া আছে এবং কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে তো চলুন আমরা তখন ফার্মেসির মধ্যে যাই এদিকে ঢুকে এই হাতের ডাইন দিকে 3 নম্বর দোকানটাই হয়েছে কি ভ্যালুমেটের ফার্মেসি তো চলুন আমরা যাই এই দেখুন এই হচ্ছে কি ফার্মেসিটা তো ফার্মেসি দেখুন ঢুকতে এখানে বোঝা যায় এখানে সব ধরনের মেডিসিন অথবা অন্যান্য বিভিন্ন ধরনের জিনিস আছে এডার ডাইপার উপর আমরা সবটা দেখতে পারতাম এবং এখানে আছে কি আমার ছোটো ভাই কাজল আমরা এখন তার কাছে যাই এবং বিস্তারিত জানি যে ভ্যালুমেটটা কীতা জেনারিক মেডিসিন কীতা এবং এটা মার্কেট থেকে অত কম প্রাইস কীভাবে তো থ্যাংক ইউ কাজল আমাদের ইনভাইট করার লাগে ওকে তো প্রথম আমার ভিউয়ার্স এবং আমিও জানতে চাইলাম ভ্যালুমেটটা কীতা এবং জেনারিক মেডিসিনটা কীতা তো ভ্যালুমেট হচ্ছে একটা ফার্মেসি যেটার মধ্যে আপনারা মানে সব ধরনের মেডিসিন পাইবেন যেগুলো মানে A to Z সুগার থেকে লইয়া প্রেশার থেকে লইয়া গ্যাস অব্দি মেডিসিন পাওয়া যাবে আপনারা দেখবেন এই ফার্মেসিতে আপনি সব মেডিসিন ডিসকাউন্টে পাবেন যেটা মার্কেটে আপনি 100 টাকা যদি কিনতে হয় এটা আপনার 10-20 টাকা পাবেন ঠিক আছে তো আপনারা যেমন পেন 40 বাইরে আপনার 130 টাকা 40 টাকা পড়ে আমরা এখানে সেম মেডিসিন 15-20 টাকা পাবেন আপনি যে জিনিসটা হইলা যে মেডিসিনটা বাইরে 120 টাকা হইলা বলে 100 টাকাই বলা আপনারা যেটা 100 টাকায় মানে 10 টাকায় দিবা এটা কি তাই MRP 10 টাকা না ওই সেম মেডিসিন আপনি দিলে এটা 10 টাকায় না এটা একটু কম্পোজিশন আলাদা না কিতা কম্পোজিশন আপনার সেম পেন 40 যেটা এটা কম্পোজিশন আপনার লগে পেন্টোপ্রাজল 40 আমরা এখন সেম খালি লেখা থাকবো পেন্টোপ্রাজল 40 ওকে ঠিক আছে দাম আপনার থাকবো 15 টাকা
এটা এমআরপি 15 টাকা থাকবে এমআরপি 15 টাকা মানে যে মেডিসিনটা বাইরে থাকবে কি 170 টাকা 132 টাকা 132 টাকা এখানে আপনারা তো থাকবে 15 টাকা আর 15 টাকাটা এমআরপি প্রাইস থাকবে না আচ্ছা আমরা মেডিসিনটা দেখতে পারবো নি যেমন আচ্ছা আমরা চলো মেডিসিনটা দেখি লাই এটা প্রেন্টোমাজল 40 পেন 40 যেটা হয় এটা তো জিলেব লেখা জিলেব লেখা জিলেবটা কিটা জিলেবে বনা জিলেবেল কে ম্যানুফ্যাকচার কোম্পানি কোম্পানি আচ্ছা আচ্ছা ওকে সবচেয়ে বড় কথা এখানে সব কোম্পানি যেগুলো বানায় সব WHO আর GMP সার্টিফাইড কোম্পানি ওকে হ্যাঁ ঠিক আছে যেমন আমরা আটটা প্রেন্টোমাজল 40 আছে 40 আছে এবোর্ডে বানায় ওকে এবোর্ডে বানায় এটা মালটা এমআরপি আপনারা ফোরসে আপনারা 125 টাকা ওকে আমার এখানে ভাবে 20 টাকা পড়বো এটা কত এটার দাম কত এটার দাম 125 টাকা এটা হচ্ছে কি 125 টাকা যেটা বাইরে পাওয়া যায় বাইরে পাওয়া যায় 125 টাকা পড়বো এটা বাইরে পাওয়া যায় না আর এটা 15 টাকা কোনটা ও সেম মেডিসিনটা এটা 15 টাকা আচ্ছা দেখি লাই হ্যাঁ হ্যাঁ এটা 15 টাকা দেখি 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 সেম তো আপনারা দেখুন এটা হচ্ছে কি পেন 40 নানি পেন 40 এটা হচ্ছে কি বাইরে যে ফার্মেসিতে পাওয়া যায় এটার পড়বে কি আপনার 125 টাকা এবং এটা যেটা সেম মেডিসিন এটা দেখুন মাত্র 15 টাকা এই যে দেখুন আপনি এমআরপি দেখতে পারবা এবং 125 টাকা যেটা হ্যাঁ এটা আমার কিন্তু 20 টাকা পড়বে কিন্তু আমি ডিসকাউন্ট দিব আবার এটার মধ্যে আপনি আবার ডিসকাউন্ট দিবা পেন 40 যেটা এটা আপনারা দেখতে পারবা এটার এমআরপি হচ্ছে কি আপনার ওইসি কি 15 টাকা আর বাইরে থেকে যদি কেউ এই সেম ওষুধটা কিনে কত টাকা পড়বো সেম ওষুধটা কিনলে আপনার প্রায় 132 টাকা পড়বো 132 টাকা পড়বো আর 132 টাকা মেডিসিন তারা দেখুন ভ্যালু মধ্যে পাইবা মাত্র 15 টাকায় আচ্ছা তো এখন তো আমরা আমার মনে ধরেন এটা সন্দেহ হইতে পারে এটার দাম কম তো এটা খাস তো মেবি নাও করতে পারে এরকম কোনো কথা না আপনার দাম কম দিকে খাস কম করবে এরকম কথা না সেম সেম কম্পোজিশন মেডিসিন তো মেডিসিন আপনার বন্ধ হইলে আপনার একটা প্রসিজার হয় সব কিছু সার্টিফিক মেথড প্রসিজার ফলো করে এটা বৈজ্ঞানিক সবকিছু মানিও তো মেডিসিন বলে হ্যাঁ হ্যাঁ সব কাজ আপনারা সেম থাকবো দেখা যায় আপনারা দামটা কম থাকবো জেনারিক মেডিসিনটা আচ্ছা এটা হচ্ছে কি জেনারিক গতিকে এটা দামটা কম না বন্ধুরা এটা হচ্ছে কি একটা ছোট্ট এক্সাম্পল যেটা পেন 40 যদি আপনি বাজার থেকে কিনেন আপনার লাগবে 132 টাকা আর আপনি যদি ভ্যালু মার্কেট থেকে কিনেন তে মাত্র পড়বে এটা 15 টাকা জাস্ট আপনি ইমাজিন করুন এখানেও আপনার 100 টাকার উপরে বাসি গেছে তো আমি এর লাগিও আগে কইছিলাম যে যদি আপনারা বহুত মানুষ যারা এরকম আছেন যারা মান্থলি 5000 টাকার মেডিসিন কিনলেন আপনি কিন্তু আপনার কাছে একবার সাজেস্ট করলেন আপনি প্রেসক্রিপশনটা লইয়া ভ্যালুমেট আপনি প্রেসক্রিপশনটা লইয়া জেনারিক মেডিসিনের যে দোকান ভ্যালুমেট আপনার তারা এখানে ভিজিট করবে আমরা আরো কয়েকটা মেডিসিন দেখিলাই এছাড়া তো এখানে দেখুন অনেকগুলা মেডিসিন আছে এটার ব্যাপারে তো আমি আর কিতা হইতাম এখানে দেখুন এডাল ডাইপারও আছে আমরা এটার ব্যাপারেও আমরা টান্ডে জিগাইলাম তো এর আগে আমরা এখানে অন্য কয়েকটা মেডিসিন দেখাইলি এটা কোন মেডিসিন থাইরয়েড থাইরয়েড আপনার পরে ধরো থাইরয়েড নরম লেখা থাকে থাইরয়েডের এই এই যে থাইরয়েড হ্যাঁ হ্যাঁ এটা আপনার বাজারে পড়বে আপনার প্রায় 100 টাকা 150 টাকা পড়বে 150 200 নানি ওকে আমার এখানে সেম পড়ে 60 টাকা মাত্র 60 টাকা এই জন্য 150 টাকাটা আপনি 60 টাকায় পাইবা থাইরয়েড পড়বে ওকে যারা থাইরয়েডের ওষুধ যেটা বা আপনার বালা গড়ি দেখলেন যারা থাইরয়েডের আছেন আপনারাও কিন্তু একবার টেস্ট করে লইবা কারণ বহুত জিনিস আছে কি ভিডিওর মধ্যে আপনারা সন্দেহ হইতে পারে কিন্তু আপনারা ফার্মেসি ভিজিট করে লইবা ঠিক আছে গোপালজি মার্কেট কমপ্লেক্সের প্রথম গলি ওকে নেক্সট আমরা আরেকটা ওষুধ দেখি প্রেসার ওষুধ দেখুন আপনি একবার ম্যাক্সিমাম প্রেসক্রিপশন থাকবে লেখা টেলবাসেম ওকে প্রায় আপনি 100 টাকা 200 টাকা পড়ে পাতা 10 টার 10 টার 15 টাকা ও 15 টাকা হ্যাঁ মিনিমাম 200 টাকা পড়বে আমার এখানে সেম পাতা আপনি পড়বে 22 টাকা দেখুন 200 টাকার জিনিস আপনি পাইরা 22 টাকায় চিন্তা করুন 200 টাকার মেডিসিন 22 টাকায় আপনার কি তো বিশ্বাস নেই দেখুন এমআরপি 22 টাকা আছে এবং এটা হচ্ছে কি জেনারিক মেডিসিন মানে আচ্ছা বহুত জায়গা তো আমরা এরকম শুনি যে জেনারিক মেডিসিনে কাজ করে না ঠিক আছে মানে এই ব্যাপারে আপনি কিতা কইবা আপনি বলেন যে জেনারিক মেডিসিন কাজ করে আমি কইছি না বহুত জন এর আমরা কইতে শুনি আর কি ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি যে মেডিসিন জেনারিক মেডিসিন সেল হয় ইউএস আমেরিকার মধ্যে হয় আচ্ছা আর সবচেয়ে বেশি এক্সপোর্ট আমরা জেনারিক মেডিসিন ইন্ডিয়া থেকে 80% ওয়ার্ল্ডের মধ্যে এক্সপোর্ট ইন্ডিয়ায় আমেরিকারা করে বিদেশে যায় জানি এটা জানি আমেরিকার মধ্যে কান্ট্রির মধ্যে যদি জেনারিক মেডিসিন চলতে পারে আমরা কেটে করতে চলতে না আমরা একটা মেডিসিন এটা সুগারের মেডিসিন ওকে সুগারের ডায়াবেটিস যারা আছে তারা না ওকে এটা বাইরে প্রায় আপনার 150 টাকা পড়বে হ্যাঁ আমার এখানে মাত্র পড়বে আপনার 22 টাকা 22 টাকা না নি এটা এর নাম কি তো মেডিসিনটা এটা লেকোমেট G24 টাকা লেখা বাইরে লেকোমেট G24 না G24 আচ্ছা ওই দেখুন এটা হইছে কি একটা ডায়াবেটিসের মেডিসিন দেখরা যেটা হইছে কি বাইরে হইবো কি কত কইছলা বাইরে প্রায় 150 টাকা 150 টাকা না নি আর এখানে এমআরপি হইছে কি মাত্র 22 টাকা চিন্তা করুন এরকম একটা মানে ওষুধ এরকম এই যে যতগুলো ওষুধ দেখরা এরকম 10 টাকা বা 15 টাকার ওষুধ 50 টাকার নিচে তো আপনি কোনো জায়গা তো পাইতা না ঠিক আছে কিন্তু এখানে তারা এখানে প্রাইস দেখো মাত্র 10 টাকা 15 টাকা 22 টাকা ওই রকম প্রাইস তো এগুলো এইভাবে মানে যতগুলো ওষুধ আমরা দেখলাম সবগুলোই এরকম ডিসকাউন্ট আলা না নি সব ডিসকাউন্ট আচ্ছা এগুলোর মধ্যেও ডিসকাউন্ট আছে এটা অলরেডি ডিসকাউন্ট আছে ওকে এটা আপনার 10 পিসের থাকে হ্যাঁ এটা বাইরে কিনতে হবে আপনার মিনিমাম 500 টু 600 পড়বে মিনিমাম হলে 500 টাকা পড়বে না নি ওকে তাই আপনি এখানে কত আমার এখানে 300 টাকা মাত্র 300 টাকা জায়গা তো হইছে কি 200 টাকা আপনার বাঁচি গেল দেখুন
এখানে আমি আমার বড় দাদারে পাইছি টাইনিক্যাল মেডিসিন নেওয়াতে এসেছেন। আপনি এখান থেকে মেডিসিন নেন নি? হ্যাঁ প্রেসার না নি। কবে থেকে গেল এটা? দুই বছর। ওকে, তো আপনি জানেন এখানে যে মেডিসিনটা জেনেরিক। আচ্ছা আপনি খুঁজ না, আগে তো ধরেন জেনারেক মেডিসিন ফার্মেসি যখন আসিল না তখন তো জেনারেল ফার্মেসি থেকে লইতা, যে জেনারেক থেকে খেলে লইরা জেনারেক আমার দেখি আমার কাম করে, সেম টু সেম কাম করে। তো দেখুন এখানে আমরা একজন কাস্টমার আমার দাদারেও ফাইলিছি, এবং আর আমি ব্যক্তিগতভাবে জানি যে জেনেরিক মেডিসিন এবং জেনারেল মেডিসিনের মধ্যে কোনো ডিফারেন্স নাই। ওকে, কিন্তু জেনারেক মেডিসিনের দাম কিন্তু মার্কেটের যে সাধারণ মেডিসিন পাওয়া যায় এটাতে কিন্তু 90% কম থাকে। ওকে, তো আমরা এরকম দেখি যে গ্রামের অনেক মানুষ থাকুন যারা ইনকাম কম থাকে কিন্তু মেডিসিনের দাম বেশি হওয়ার কারণে তারা পেশেন্টে ওইভাবে ডাক্তার যেরকম কইন ওইভাবে আপনারা মেডিসিন খাওয়াইতে পারেন না, ঠিক আছে? তো তার কাছে আমি অনুরোধ করবো, আপনি যখন নেক্সট কোনো মেডিসিন কিনা দেখবো আপনারা কিন্তু ভ্যালুমের থেকে লইন, জেনারিক মেডিসিনটা লইন। এরপরে খালি আপনারা দেখুন অ্যাকশন কিন্তু সেম থাকবো এবং আপনার কত টাকা বাঁচিয়ে যাবে। ঠিক আছে, ওকে, এটা আপনার ট্যাবলেট ডি, যেটা ট্যাবলেট ডি, হ্যাঁ 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 ট্যাবলেট ডি আপনার বাইরে পড়লে প্রায় 170 180 দশটা 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 ওকে সেম আমার এগুলো অ্যাবট কোম্পানির, হ্যাঁ এটা আমার নো 25 টাকা না নি। এই যে দেখুন ট্যাবলেট ডি ওষুধটা যেটা বাইরে 170 টাকা, দেখুন বাইরে 170 টাকা, তারার এখানে 25 টাকা। ট্যাবলেট ডিটা কি তার ওষুধ? গ্যাসের ওষুধ, গ্যাসের ওষুধ না। আমার কোনো দাম এমআরপি হলো 128 টাকা, হ্যাঁ হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে 25 টাকা দিন। এমআরপি 128 আর তুমি ডিসকাউন্ট দিয়ে 25 টাকায় দিবা? ইয়া আমালি। ওকে, তো তখন এখানে সপ্তাহ কিরকম আপনারা ডিসকাউন্ট পাইলা? তো আমরা এই কয়েকটা মেডিসিন দেখাইছি কারণ মেডিসিনের তো এখানে অভাব নাই, এবং মার্কেটে কোনো রুগী যেসব ওষুধের প্রয়োজন সবগুলো ওষুধই আপনি ভ্যালু মেটে পাইবা। ওকে, তো আমি এর থেকে বেশি আর এখানে আমি কিছু কইলাম না। আর যদি আপনার মনে হয় যে জেনারেক মেডিসিন কিতা মনে হয় আপনার একটা ডাউট হইলো, ইউটিউব আপনারা আছে, আপনি ইউটিউবে গিয়ে আপনি সার্চ করিয়া দেখে নিতে পারবা সত্যি কিতা জেনারেক মেডিসিন কিতা। অত তখন দামে মিলেনি এবং ঠিকই এরকম কাজ করেনি, ইউটিউবের মধ্যে দেখলেও কিন্তু আপনারা মানে যারা মনের মধ্যে সন্দেহ আছে এটা ক্লিয়ার হয়ে যাব। ঠিক, তো আমি আপনার সবার কইমু যে আপনারা ভ্যালুমেন্ট ফার্মেসি আইবেন আর সবাই জিনিসটা খুঁজবেন, কারণ আমরা অনেক মানুষ আমরা যেটা করি টাকার লাগে মেডিসিন খাইতে পারি না, ওষুধ খাইতে পারি না। গরিব মানুষ গ্রামে যারা আছে এক মাসের মেডিসিন লাগলে 10 দিন খাই আমরা বন্ধ করে দিই, তো মেডিসিনটা অ্যাকচুয়ালি কমপ্লিট করতে লাগে, এক মাসের মানে আমরা এক মাস খাইতে লাগে। তো আপনি আপনার সবাই কমে আপনার কিনা আইন, আপনি যেটা আপনার 500 টাকা লাগবে আপনি আমার 150 টাকা মনে করে মেডিসিন খাই দিবেন আর আপনারা সবাই নিয়ে যান। আর আমার কেউ যদি কিছু জিগাইতে হয় আপনার কনফিউশন থাকে আপনার আমার নাম্বার আছে জিগে দিতে পারবেন। যদিগুলো মেডিসিন এরকম থাকে আপনার কিন্তু নাই আনিয়া দিবানি, যেগুলো থাকতো না মানে সময় নেবো আমি 5-6 দিন আনিয়ে দিব আমি। ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আশা করি ভিডিওর মধ্যে আমি বুঝিয়ে দিতে পারছি জেনারিক মেডিসিন কিতা এবং ভ্যালুমেটটা কিতা। ওকে, এবং এখানে খেনে অত কম দাম। ওকে, তো চলুন আমি ভিডিওটা এখানেই শেষ করতাম, আপনার যাতে নেক্সট মেডিসিন যখন আপনারা কিনবা আপনার কিন্তু ডেস্টিনেশন যাতে ভ্যালুমেট থাকে, নাহলে একবার ভিজিট করে নিবা তারা এখানে। ওকে, এবং একটু মেডিসিন আপনি কিনলেই তো আপনার প্রাইসের ডিফারেন্স তো পাই নিবা, 4000 টাকার কিনা গেলে দেখবো আপনার টোটাল গিয়া পড়ছে গিয়ে 1000 টাকা 3000 টাকা জায়গা বসে যাবো। ভিডিও এখানেই শেষ করতাম, ভিডিও কীরকম লাগছে আপনারা কমেন্টের মধ্যে খুঁজবা, মনের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে ফোন এবং হোয়াটসঅ্যাপও তার লগে যোগাযোগ করতে পারবা। জয় হিন্দ।